উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ইটাহারের পর এবার প্রার্থী নিয়ে তৃণমূলের অভ্যন্তরে ক্ষোভ চাকুলিয়ায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী মিনাজুল আরফিন আজাদের সাথে সংগঠনের কোনো সম্পর্ক নেই, কিভাবে তাকে প্রার্থী করলো দল? সোমবার রাতে এই প্রশ্ন তুলে তুমুল বিক্ষোভ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। বিক্ষোভকারীদের দাবি, জেলার মাধ্যমে ব্লক থেকে রাজ্য নেতৃত্বের কাছে তিনজনের নাম প্রস্তাব আকারে পাঠানো হয়েছিল, কিন্তু তালিকার বাইরে চতুর্থ এক ব্যক্তিকে প্রার্থী করেছে দল। জানা গেছে, প্রাক্তন ডিপিএসসি চেয়ারম্যান জাহিদ আলম আরজু, সহসভাপতি আব্দুল ঘানি ও জেলা কমিটির সম্পাদক আইনজীবী একরামুল হকের নাম চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নেতৃত্বের কাছে প্রস্তাব আকারে পাঠানো হয়েছিল। এদিন আন্দোলনকারীদের মধ্যে অন্যতম চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেতাবুদ্দিন ওরফে মুন্না বলেন, ব্লক সভাপতি হিসাবে তাকে কোনো মান্যতাই দেওয়া হয়নি। তিনজনের নাম তারা প্রস্তাব আকারে পাঠিয়েছিলেন, কিন্তু প্রার্থী করা হলো মিনাজুল আরফিন আজাদকে। তাদের সন্দেহ, রাজ্য কমিটির কাছে তাদের প্রস্তাব পৌঁছয়নি। তারা চাইছেন দলনেত্রী আবার বিবেচনা করে নতুন কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করুক। সোমবার সন্ধ্যায় চাকুলিয়া তৃণমূল ব্লক সভাপতি সেতাবুদ্দিন ওরফে মুন্নার বাড়ির সামনে ব্লকের নেতাকর্মীদের নিয়ে প্রার্থী নিয়ে আলোচনায় বসেন ব্লক সভাপতি। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানেলাল আগরওয়াল। আলোচনায় কোনো সমাধান না হওয়ায় ক্ষোভ উগরে দেন ব্লক সভাপতি সহ ব্লকের নেতাকর্মীরা। এই প্রসঙ্গে কি জানিয়েছেন তৃণমূল নেতা সেতাবুদ্দিন ওরফে মুন্না শুনবো আমরা। বলছিলাম যে আজকে আপনাদের এখানে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেটা কেন? চাকুলিয়া ব্লক 31 নম্বর সিট, আমার কাছে তিনজন আবেদন জমা করেছিল, ওই তিনজনের আমি আবেদন জেলা প্রেসিডেন্টের কাছে লিখিত রূপে আমি ওকে জমা করেছিলাম। যেই তিনজনের মধ্যে যাকে দিবে, আমার কাছে তিনজনের আবেদন আছে, এই তিনজনের মধ্যে যাকে দিবে আমরা মেনে নেব। কিন্তু এটা রাজ্যতে মনে হয় যায়নি, মিনাজুল আরফিন আজাদ সংগঠনের অত সঙ্গে নাই, সে টিকিটটা কী করে পেলো আমরা সেটাকে মানতে পারছি না, আমার জনগণ সেটাকে মানছে না। মানে আপনি বলছেন যে আবেদনের চিঠিটা আপনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের মাধ্যমে ওখানে পাঠাইতে চাইছিলেন, সেটা ওখানে যায়নি? আমাকে তো সম্ভবত যে দিদির কাছে যায়নি, চাকুলিয়া ব্লক 31 নম্বর সিটের জন্য।